হ্যালো ভিউয়ার্স, আমি ইব্রাহিম মোল্লা, এডুকেশনাল টেকে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা জেএসসি পরীক্ষা এবং জেডিসি পরীক্ষায় গণিত সাবজেক্টে আপনাকে এ প্লাস পেতে সাহায্য করবে। সো বন্ধুরা, চলুন ঘুরে আসি এই নতুন ভিডিওটি থেকে। বন্ধুরা, আমরা জানি গণিতে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে সৃজনশীল, আরেকটি হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। তো বন্ধুরা, চলুন দেখে আসি সৃজনশীলে কি কি থাকে। ক বিভাগ, পাটিগণিত। বন্ধুরা, এখান থেকে আমাদের যে ধরনের কোশ্চেন গুলো থাকে সেগুলো আমি এখন পাঠ্য বইয়ের আলোকে আপনাদের মাঝে উপস্থাপন করব। অনুসরণী এক, প্যাটার্ন। এ অধ্যায় থেকে বোর্ড বইয়ের 11 নম্বর কোশ্চেনটি অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমরা এই অঙ্কটি মনোযোগ সহকারে করব এবং অনুসরণী একের উদাহরণ 4, এই সৃজনশীল প্রশ্নটি অনেক কমন। বন্ধুরা, চলুন দেখে আসি 2.1, সরল মুনাফা থেকে থাকে 13 নম্বর অঙ্কটি, 16 নম্বর, 17 নম্বর, 20 নম্বর এবং উদাহরণ 5-6। এই কোশ্চেন গুলার সংমিশ্রণে প্রশ্নগুলি হয়ে থাকে। এরই সাথে অনুসরণী 2.2 থেকে থাকে 8, 13, 14, এগুলার সংমিশ্রণে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। এবার সর্বশেষ পাটিগণিত, যে অধ্যায়টি থেকে সৃজনশীল কোশ্চেন থাকে, অনুসরণী 3। এ অধ্যায় হচ্ছে পরিমাপের অধ্যায়। এখান থেকে যে সকল সৃজনশীল কোশ্চেন গুলো থাকে সেগুলো হচ্ছে 12, 30, উদাহরণ 9। বন্ধুরা, এবার আমরা চলে যাব খ বিভাগ বীজগণিতে। অনুশীলনী 4.1, 4.2, 4.3 এবং 4.4 এর সংমিশ্রণে সমন্বয়ে সৃজনশীল প্রশ্ন থাকে। সো বন্ধুরা, যে সকল প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন গুলো তৈরি করা হয় সে অঙ্কগুলো হচ্ছে অনুশীলনী 4.1 এর 5, 6, 8, 10 এবং অনুশীলনী 4.2 এর 12, 13, 14। 4.1 এবং 4.2 এই দুটি অধ্যায় এর সমন্বয়ে বেশি সৃজনশীল কোশ্চেন গুলা দেওয়া থাকে। অনুশীলনী 5.2, এ অধ্যায় থেকে যে সকল সৃজনশীল প্রশ্নগুলা কমন সেগুলো আমি বলে দিচ্ছি, 18, 19, 20। বন্ধুরা, অনুশীলনী 6.1, এ অধ্যায় থেকে 6 এবং 26 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনী 6.2, এ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 20 এবং 23, এই দুটি সৃজনশীল কোশ্চেন গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি গ বিভাগ জ্যামিতি। তিনটি কোশ্চেন থাকে, দুটি কোশ্চেনের উত্তর দিতে হয়। অনুশীলনী 8.2, সম্পাদ্য 4, 5, 6, 7, এই সম্পাদ্যগুলো থেকে সৃজনশীল কোশ্চেন গুলা হয়ে থাকে। বন্ধুরা, এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাবে। অনুশীলনী 9, উপপাদ্য। এখান থেকে বন্ধুরা তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি পড়ে নিবে। অনুশীলনী 10, এখানে উপপাদ্য 2, 3 এবং উদাহরণ 4 থেকে সৃজনশীল কোশ্চেন প্রস্তুত করা হয়। সো বন্ধুরা, এই অধ্যায়টি আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। বন্ধুরা, এবার আমরা চলে যাব গ বিভাগ পরিসংখ্যানে। দুটি সৃজনশীল প্রশ্ন থাকে, একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। এখান থেকে যে ধরনের সৃজনশীল কোশ্চেন গুলো থাকে তা আমি এখন আপনাদের বলে দেব। অনুশীলনী 11 অধ্যায়ের 14 নম্বর প্রশ্ন এবং 21 নম্বর সৃজনশীল প্রশ্ন, ঠিক এরকমই কিছু সৃজনশীল কোশ্চেন দেওয়া থাকে। তাহলে আমাদের অঙ্ক দুটি করতে পারলে আমাদের এই অধ্যায়ের সকল কোশ্চেন করা হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখতে হবে, অনুসরণী 11 থেকে বাধ্যতামূলক একটি কোশ্চেনের উত্তর দিতে হবে। বন্ধুরা, এবার চলে যাচ্ছি বহুনির্বাচনী প্রশ্নে। আপনাকে অবশ্যই বহুনির্বাচনী প্রশ্নে ভালো ফলাফল করতে হলে অবশ্যই আপনাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। যদি আপনি বেশি পরিমাণে বিভিন্ন বোর্ডের বহুনির্বাচনী প্রশ্ন গুলা দেখেন বা পড়ে নেন, তাহলে সেখান থেকে আপনার কমন পড়বে। বন্ধুরা, অঙ্কে ভালো করতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি পরিমাণে অঙ্ক করতে হবে। যদি আপনি অঙ্ক না করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। তো আমার এই সাজেশনটি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। জেএসসি পরীক্ষার অন্য অন্য সাবজেক্টের সাজেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।